আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটা প্রসেস বলে দেবো যেখানে সিএসসির যদি আপনি গ্রাহক হয়ে থাকেন এবং সিএসসির ইলেকট্রিসিটি আপনি ব্যবহার করছেন, হঠাৎ করে যদি আপনার সাপ্লাইটা অফ হয়ে যায় এবং আপনি বারবার চেষ্টা করেও ঘন্টার পর ঘন্টা কাস্টমার কেয়ারে ফোন করেও আপনি কোনো সুরাহা পাচ্ছেন না, এই ভিডিওটা অন্তত একবার দেখুন, আপনার প্রবলেমের সমস্যার সমাধান জাস্ট কিছু মিনিটের মধ্যে হয়ে যাবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দেবেন। ভিডিও শুরুতে বলে দিই, আগের যে প্রসেস ছিল যারা আমরা সিএসসির ইলেকট্রিসিটি ব্যবহার করে থাকি, জেনে থাকবো যে কাস্টমার কেয়ারের মাধ্যমে আমাদের যদি পাওয়ার সাপ্লাই অফ হয়ে যায় সেটা আমাদের জানাতে হয়। কিন্তু আগে যে সমস্ত প্রসেস ছিল এখন সেই সমস্ত প্রসেস ফলো করলে আপনার হবে না। এখন যে প্রসেসটা হয়েছে সেটা আপনার আইভিআরের মধ্যে করে দিয়েছে এবং সেটা আপনি হাজারবার চেষ্টা করলেও আপনি সঠিক জায়গায় ফোন লাগাতে পারবেন না। আমি আপনাকে আজকে একটা প্রসেস দেখাবো। তার আগে যেটা আপনাকে করতে হবে, আপনি আপনার কনজিউমার নাম্বারটা এবং যে কনজিউমার নাম্বারটা আপনার রেজিস্টার করা আছে সিএসসির সাথে সেই মোবাইল নাম্বারটা আপনার সঙ্গে রাখুন এবং তারপর আপনাকে একটি নাম্বার সেভ করতে হবে। নাম্বারটা সেভ করে নিন, 7439001912। নাম্বারটা একবার বলছি, 7439001912। এই নাম্বারটাকে প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপে সেভ করে নিতে হবে। নাম্বারটা সেভ করার পর এখানে যে হোয়াটসঅ্যাপের আপনার প্লাস আইকনটা আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর যেই নামে আপনি নাম্বারটা সেভ করেছেন সেই নামটা আপনি সার্চ করে নেবেন। আমি এখানে সিএসসি হোয়াটসঅ্যাপ কমপ্লেন সাপ্লাই অফ বলে সেভ করে রেখেছি, তার জন্য আমার এই নামে দেখাচ্ছে। এরপর জাস্ট ওই নাম্বারে আপনি একটা হাই হ্যালো যা কিছু লিখতে পারেন, কোনো কিছু বাধ্যবাধকতা নেই। আমি পাওয়ার অফ লাস্ট টু আওয়ার্স বলে লিখেছিলাম। লেখার পর আমার যে কাস্টমার আইডি আছে 11 ডিজিটের সেই আইডিটা আমাকে চাওয়া হয়েছিল, সেই অনুসারে আমি আমার কাস্টমার আইডিটাও দিয়েছি। দেওয়ার পর যে কোনো একটা 10 ডিজিটের মোবাইল নাম্বার চাওয়া হয়েছিল, এটা কোনো রেজিস্টার মোবাইল নাম্বার চাইনি যেটা আমি শুরুতে বলেছিলাম। এখানে দেখছি যে কোনো একটা যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে চাওয়া হয়েছে, তো যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো। যদি ওখানকার কোনো টেকনিশিয়ান আসে তাহলে আপনাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার আসবেন ওনারা, তো যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। যখনই আপনি নাম্বারটা দেবেন, নাম্বারটা দেওয়ার পর এখানে জানতে চাওয়া হয়েছে যে আপনার যে পাওয়ারটা অফ আছে সেটা কতক্ষণ ধরে আপনার অফ আছে। জাস্ট এখানে দেখুন সাপ্লাই অফ ডিউরেশনে এখানে যে আপনার 3 লাইন আছে এটার উপরে ক্লিক করবেন। করার পর আপনার কাছে দেখুন এরকম 4টে অপশান আসছে। প্রথম অপশানে দিয়েছে 1 ঘন্টার কম, তারপর দ্বিতীয় অপশানে আছে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে, তারপর 2 ঘন্টা থেকে 4 ঘন্টা এবং 4 ঘন্টার পর। এর মধ্যে যেটা বা যতক্ষণ ধরে আপনার কারেন্ট অফ আছে সেটা সিলেক্ট করে দেবেন। আমাদের যেটা অফ ছিল 2 থেকে 4 ঘন্টা সেটাই আমরা সিলেক্ট করেছি। তারপর এখানে জানতে চাওয়া হয়েছে যে পুরো এরিয়াটাই কি আপনার কারেন্ট অফ হয়ে গেছে নাকি শুধু আপনার বিল্ডিংয়ে বা আপনার ঘরের মধ্যে কারেন্ট নেই। তো আমাদের এখানে পুরোটাই চালু ছিল কিন্তু শুধুমাত্র আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, তো আমরা এখানে দিস প্রিমাইসেস সিলেক্ট করেছিলাম। দিস প্রিমাইসেস সিলেক্ট করার পর ওনারা একটা নিয়ারেস্ট ল্যান্ডমার্ক জানতে চাইছিলো, তো আমি নিয়ারেস্ট ল্যান্ডমার্কটা দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে কমপ্লেনটা ছিল সেটা রেজিস্টার হয়ে গেল এবং আমাকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার কমপ্লেন নাম্বার এটা বা ডকেট নাম্বার এটা এবং আমরা যত শীঘ্র সম্ভব আপনার সমস্যার সমাধান করব। এখানে আপনার কাজটা শেষ। এখানে জাস্ট এখানে জানা হয়েছে যে আপনি আর কোনো কি সাহায্য চাইছেন, আপনি যদি আর কোনো সাহায্য চাইছেন না তাহলে এখানে জাস্ট নো করে দেবেন, আর আপনাকে আদার্স কিছু করতে হবে না। আপনি দেখুন এই প্রসেসটা ফলো করে, আমরা এই প্রসেসটা ফলো করেছিলাম, জাস্ট আধা ঘন্টার মধ্যে আমাদের কারেন্ট কিন্তু চলে এসেছিলো। আশা করি একটি হেল্পফুল ভিডিও আপনাদের দিতে পেরেছি। তাহলে আজকের মতন এখানে শেষ করলাম, দেখা হবে অন্য এক নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।